সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। কাকুলির অন্দরমহলে তোমাদের আরও একবার স্বাগত। আর আজকে সকালটাও কিন্তু অন্যান্য দিনের মতনই ঝকঝকে, যদিও মনে হচ্ছে যেন এখান থেকে মেঘলা, কিন্তু না, মেঘলা ছিল। সকালবেলা প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল, শীতলা মন্দির দেখা যাচ্ছিল না। আগের দিন বলেছিলাম একদম সেরকম, কিন্তু তারপরে কিন্তু ঝা চকচকে রৌদ্র। আর এই দেখো মাচালা দাদাও হাত দিয়ে যাচ্ছে বাড়ির সামনে দিয়ে। बिछड़ जाए कहे हम मगर और सोनी सी लगे तुम्हें जीवन की ये डगर। हम लौट आएंगे तुम यूं ही बुलाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारे सकले अनेक 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 ভালো আছো। দেখো সকাল সকাল আমার সানের কাছে আজকে অনেক সকালে উঠেছি, কারণ আজকে প্রচুর কাজের চাপ। ঠাকুর আমার মানে দুই ঘরের আর কি, কারখানার ঘর আর নিজের ঘরের ঠাকুর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে হয়ে গেছে। সামান্য একটু বাকি, শুধু কালকে ঠাকুরকে স্নান করাবো, করিয়ে কালকে আমি রান্নাঘরটা উদ্বোধন করবো। কালকের ভিডিও কিন্তু দেখা চাই চাই। আজকেরটাও দেখবে, এই নয় যে আজকেরটা দেখবে না, কালকেরটা দেখবে, আজকেরটাও দেখবে, কালকেরটাও দেখবে, রোজেরটা দেখবে, মানে পুরনো গুলো ঘুরে ঘুরে দেখবে। কাজ যেটা আছে সেটা হচ্ছে ঠাকুরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, যেটা নিয়ে আমি ভীষণ চিন্তায় ছিলাম পরিষ্কার করব। মানে কি হচ্ছিল ব্যাপারটা, সেটা হচ্ছে অত ঠান্ডার মধ্যে জলও চলে যায় নটার মধ্যে, কিন্তু আজকে আমি ঠিক করেছিলাম আমি করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছেড়েছি। স্নান করা হয়ে গেছে দেখি, মানে এটা নিয়ে দুবার বললাম। আমি একটু বলি, আজকে রাজু বলছে তুমি ইসে কথাটা বেশি বলো, ইসে, তুমি ইসে কথাটা বাদ দাও। দেখি পুরনো অভ্যাস তো, বাদ দিতে একটু সমস্যা হয়, কিন্তু পারি না বলে কিছু হয় না জীবনে। তুমি যদি চেষ্টা করো তুমি সব পারবে। আচ্ছা যেটা বলছিলাম, চলে যাব এবারে কারখানা ক্রাম রান্নাঘরে। এখন তো আমার রান্নাঘরটা কারখানার মধ্যেই রয়েছে, আজকের দিনটাই অবশ্য আমি ওদেরকে বলে দিয়েছি, মানে কারখানার সবাইকে আমি বলে দিচ্ছি। আর দুটো দিন তোমরা আমাকে দেখতে পারবে, তারপরে তোমরা আমাকে দেখার জন্য জাস্ট তরসাবে, তরসাবে। ওখানে আগে খাবো, টিফিন খাবো, স্নানটা করে নিলাম। কেন স্নানটা করে নিলে একটা বিরাট কাজ হয়ে যায় তাই না? যাব মানে ওই ঘরে যাব, গিয়ে আগে আমরা টিফিন খাবো। তো কালকে তো পিঠে ফিটে করবো আর কি, ইচ্ছে রয়েছে, মনে হয় হবে না, কারণ ঠাকুরকে দিয়ে আমাকে কালকের দিনটা একটু লেবার দিতে লাগবে, কারণ দুজন অফ, বৌদি, এক বৌদি আছে, সেই বৌদি হচ্ছে গিয়ে তিতলিকে দেখানো যাবে না, কারণ তিতলি সবে ঘুমের থেকে উঠেছে, কাজ করছে তিতলি, অবশ্যই দেখানো যাবে না। তার জন্য তিতলি কিন্তু আমাকে মানে একদম খুব বারণ করে দিয়েছে, একদম তুমি আমাকে ক্যামেরাতে আনবে না, বাপ রে। বিয়ে বাড়ি, বৌদি খুব মস্তি করছে বিয়ে বাড়িতে। আর জয়ন্ত আগের দিন ভিডিওতে বলে হাই বললো, সে জয়ন্ত, জয়ন্তর হয়েছে শরীরটা খারাপ, তো সুতরাং এই দুজন কম, এই দুজনের কাজ আমাকে একা করতে হবে, একাই করে দেবো আমি দুজনের কাজ, ওই নিয়ে কোনো চাপ নেই। লালটুকে বলেছি তুমি শুধু চাপ নেবে না কোনো, ঠিক আছে, আমি যতক্ষণ আছি তুমি চাপ নেবে না। বেশি বকে ফেলছি, চলে যাই খাওয়া দাওয়া করি, তারপরে কারখানার কাজ রান্না সব আমি একসাথে কি করে করি তোমাদেরকে দেখাবো, শুধু সাথে থাকো। আর একটা কথা, যারা নতুন এসছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অল করে দিতে একদম ভুলে যাবে না। প্রত্যেক দিন সুন্দর সুন্দর কথা বলি, সুন্দর সুন্দর জ্ঞানের কথা, তারপরে অনেক কি বলবো, অনেক 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 জ্ঞান জ্ঞান গম্ভীর কথা আমি বলি, মাঝে মাঝে একটুখানি ভাটবো কি, সেটুকুনি অত গায়ে নেওয়ার কিছু হয়নি, ফেলে দেবে, ভালো জিনিসগুলোকে নিয়ে নেবে, সেইটা কিন্তু ফার্স্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে যদি তুমি চ্যানেলটাকে অল নোটিফিকেশনটাকে অল করে রেখে দাও। করবে তো, করো করো প্লিজ প্লিজ। তো চলো কাজে লেগে পড়ি। তো দেখো সকাল সকাল আমাদের কারখানা চালু হয়ে গেছে, কাজকর্ম শুরু হয়ে গেছে, সবাই চলে এসেছে কাজে, আর এবার আমিও ঢুকে পড়বো, শুধু একটু টিফিন খাওয়া বাকি। আর দেখো তিতলি এই এই মার্কিংগুলো তিতলি করে, এর ওপর দিয়ে আমাদের ইমিটেশনটা সেলাই হয়, মানে একটা সেলাইয়ের নাম। আর এই দেখো আমার চলে এসেছে ছাতু মুড়ি, চলে এসেছে মানে আমি নিয়ে এসেছি, আমাকে দেওয়ার কেউ নেই, যে হাতের কাছে গুছিয়ে দেবে খাওয়ার, নিজেরটা নিজেকেই করে খেতে লাগে, কি সুন্দর বলছি, আমার চলে এসেছে, শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, অনেকে বলে তো চলে এসেছে, আমারও তাই অভ্যাস হয়ে গেছে। আর এই দেখো কি রান্না করব, লাল শাক কুচিয়ে ফেলেছি আমি, কুচি 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 করে কুচিয়ে ফেলেছি লাল শাক, আর তার সাথে হবে হচ্ছে আমার তেলাপিয়া মাছের ঝোল, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, আপাতত যাই কারখানায়। তো দেখো দিদিমণি চলে এসেছে কারখানায়, আর এবার আমি একটু কাজটাকে সামলে নিচ্ছি, মানে বৌদিরা সবে সবে এসেছে, আর মিন্টু কালামও চলে এসেছে, এতক্ষণ কাজ হচ্ছিল একরকমভাবে, কিন্তু এখন কাজটার একটু অন্যরকমভাবে, মানে পজিশান চেঞ্জ হবে এক একজনের, তা আমি বলে দিচ্ছি কীভাবে কোন জায়গায় কোন কাজটা করবে, কারণ লালটু তো ওদিকে কাজ করে মেশিন চালায়, তখন ওর না চারিদিকে মানে চোখ দিলে হয় না আর কি, তাই জন্য এই কাজটাই আমি করি, বরাবরই আমি ওকে একটু হেল্প করে দিই এই ব্যাপারে, তাতে সুবিধা হয়।
তাই জন্য আমি বলে দিচ্ছি বৌদিকে কোন দিকটায় কাজ করলে সুবিধা হবে। তা বৌদি সেই দিকেই কাজ করবে আর আমিও কাজ করব। আমি মানে যে জায়গাটা বৌদি বসেছিল সেই জায়গাটা এবার আমি কাজ করব, আর বৌদিকে আমি অন্য একটা কাজ করতে বললাম। মানে যতক্ষণ আর কি আমি রয়েছি আমাকে মানে একদিকে রান্না করতে হবে, একদিকে কাজ করতে হবে, দুটো একসাথে করতে হবে। স্নান আমার করা হয়ে গেছে, তো বৌদি এদিকটা দিয়ে করবে কাজ, আর আমি ওদিক থেকে এমনভাবে কাজটা করব যাতে করে আমি কাজ করতে পারি। আর যেহেতু এখন কারখানার মধ্যে আমি রান্না করছি ওই পাশটা দিয়ে, মানে আগের ঘরটাতে, তো আমি একটু কাজও করব আর ওদিকে চলে যাব রান্না করতে। দুটোই কাজ আমার একসাথে হয়ে যাবে, আমার অভ্যস্ত আছি আমি সামলাতে, আমার অসুবিধা হবে না। আর এই বস্তাটাকে একটু সরিয়ে রাখলাম আমি, কারণ আমার বসার জায়গা আমি পাচ্ছি না, দেখতেই পাচ্ছ তো আমি বসে পড়েছি। কিন্তু এই বসা ওঠা বসা ওঠা আমি এটা বুঝে পাই না, আমি এত উঠবস করছি তবু আমার ভুঁড়ি কেন কমছে না, তোমরা বলতে পারো কেন? কিন্তু আমি কিন্তু দেখতেই পাচ্ছ খাটনির কোনো কমতি নেই। সকালবেলা ঘুম থেকে উঠে আর ওই রাত্রিবেলা শুতে চাই, দুপুরবেলা আমি শুই ঠিকই একটুখানি, কিন্তু তখনও কিন্তু ঘুম আসে না আমার, এই এডিটিং করতেই আমি ব্যস্ত থাকি। আর এটা হচ্ছে রীতা, ও কাজের থেকে বেশি বকা খায়, নিজের দোষেই খায়, ওকে একটা কাজ বলে ও শোনে না, প্রায় না হলেও কাজটা 10 থেকে 12 বার বলার পর ও কাজটা করে। আর এ দেখো আমি আইলেট প্রেস করছি, আইলেটগুলো আমরা মানে এই আইলেট কাজটা আর কি আমি একটু তাড়াতাড়ি করে এই জায়গাটা হ্যান্ডেল করলে একটু কালামের সুবিধা হয় আর কি। কালাম মানে আর কি যে আমাদের এই এটা মারে আর কি, মানে আইলেটটা যে পাঞ্চ করে ওর নাম হচ্ছে কালাম, কালাম মুসলিম। তা আমাদের একজন কাকু ছিল, কালামকে কিছুতেই কালাম বলতে পারতো না, বলতো কামাল, সত্যি কামাল। কালামের কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি, সত্যি অনেক শিখেছি। তো এই দেখো তেলাপিয়া মাছ, আমি নুন হলুদ মাখিয়ে ফেলেছি আর মাছ ভাজাও চলছে। ওই দেখো ওদিকে কাজও করছি আর এদিকে রান্না করছি। একটা বাজে 10 মিনিট এক হাতে কত। আর এবার আমি এতক্ষণ ধরে আমি কাজ করছিলাম, এখন আমি চলে এলাম, কারণ রান্না না করলে খাবো কি। আর দেখো দুটো গ্যাসে দু রকম বসিয়ে দিয়েছি, এটাতে হচ্ছে হচ্ছে লাল শাক ভাজা আর এটাতে হচ্ছে মাছ, আর এই যেখানে মাছ ভেজে রেখেছি। তো এবার আমি যাব ঘর মুছতে, এটা মোটামুটি শাকটা হয়ে গেছে আর মশলাটাও কষে গেছে, মাছের ঝোলটা দিয়ে দেবো, এখন ওখানে যেতে লাগবে না, এখন চলে যাব হচ্ছে ঘর মুছতে। এই দেখো জল দিয়ে দিচ্ছি, চলে যাব ঘর মুছতে, ঘরটা মুছে খাবো খেয়ে দে, তারপরে আবার চলে আসবো কারখানা 4:30 অবধি কাজ করবো, তারপরে আবার একটুখানি মানে ভিডিওটাও ফিনিশ করতে লাগবে। ভিডিওটা ফিনিশ করে তারপরে একটু সবজি বিকেলবেলা উঠে তারপরে আবার চলে আসবো চা করে নিয়ে কারখানায়, কারখানায় একটু কাজ করব, করে ঠরে নিয়ে উঠবো, উঠে তারপরে টিফিন বানাবো, তারপরে টিফিন বানিয়ে এডিট করতে বসবো। আর এডিট করে নিয়ে তারপরে আমি আমার বন্ধুদের যাদের যাদের পারবো ভিডিও দেখবো। ভিডিও তো দেখতে লাগে, ভিডিও দেখতে লাগে, কমেন্ট হয়তো করতে পারি না কিন্তু ভিডিও দেখতে লাগে। তো আমি ওদিকে লক্ষ্য করছি যে ওরা আমাকে কিছু বলছে নাকি, সেদিন আমি তাকিয়ে রয়েছি ওদিকটায়। মেয়েদেরকে দর্শক পূজা বলতে হয়, দেখো সব কাজ এক হাতে সামলাতে লাগে। বাসনটা অবশ্যই শাকিলা মেজে দিয়ে যাচ্ছে, কিন্তু কদিন বাদে শাকিলাও আর আসবে না, কারণ আমার লোনের টাকাটা দিতে লাগবে। শাকিলাকে বললাম বুঝি, শাকিলা বললো ঠিক আছে দিদি, ও বোঝে অ্যাকচুয়ালি, তো বললো ঠিক আছে দিদি, আবার যখন তোমার দরকার হবে তুমি লোনটা মিটিয়ে নাও, তারপর যখন দরকার হবে বা যদি হয় আর কি তখন আবার আমাকে তুমি ডেকে নেবে, আমি আসবো। বহুদিন ধরেও কাজ করছি, বহুদিন, তাও নয় নয় করে আজকে 12-14 বছর হবে ও কাজ করছে আমাদের এখানে। তো যখন অসুবিধা হয় বলি, আবার যখন একটু সুবিধা হয় তখন ডেকে নিই। দিল মে মেরে খাবো তেরে তসবীর জেসে হো দিবার তে, তুজ পে ফিদা মে কিউ হুয়া আতা হে গুসা মুঝে প্যার পে মে লুট গয়া জানি না তাড়াতাড়ি ঘুম, এক্ষুনি যদি ঘর না মুছেছি না লাল এসে বলবে তুমি সারাদিন কি করেছো, এত কাজ করি তারপরেও বলছে কি করো কি করো। একটা মজার কথা বলি, কালকে 1:30 বেজে গেছে রান্না করতে করতে, আমি লালটুকু বলছি আচ্ছা আজকে এত তাড়াতাড়ি মানে বেলা হয়ে গেল কি করে 1:30, লালটু বলছে না 1:30 বাজেনি ঘড়িটা আমি 1 ঘন্টা বাড়িয়ে রেখেছি আর কি, এগিয়ে রেখেছি, কিরকম আমাকে পাগল ভাবে বোধ হয়। তো দেখো ঘরটা মুছছি আর লালটু এলেই খেয়ে নেবো, দেয় বাবা লালটু এলেই খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে চলে যাব আবার কারখানায়, কাজ আছে। এখন আর তোমাদের সাথে দেখা হবে না আমার, কারণ এই মুহূর্তে প্রচন্ড কাজের চাপ, আর আবার মোটামুটি যখনই সময় পাবো তোমাদের কাছে চলে আসবো। টাইমটা এক্সাক্ট বললাম না, মানে এক্সাক্ট বললাম না যে কখন আসবো, যখনই সময় পাবো চলে আসবো। মোটামুটি এই ঘরটা মোছা হলো, এবার আছে ওই ঘরটার বারান্দাটা, ওই ঘরটা মুছে নিই, যদি দেখি লালটু চলে আসছে ওকে খেতে দিয়ে তারপর বারান্দাটা মুছবো, সাথে থাকো ঠিক আছে। কেন আছে কত করে শুরু শুরু কত থেকে তেলের ক্যান নেই
তেলের ক্যান একটা দরকার ছিল। ঠিক আছে যাও এদিকে এলে দেখো, আজকে আর আসতে হবে না, থাক। এবার বলবো আসল কথা, সেটা হচ্ছে দুটো কথা নিয়ে আজকে ভিডিও বানাতে বসেছি, লাইটার জ্বালালাম না। কারণ এই ঘরোয়া কথা বলতে একটা টুনি লাইট জ্বালানোর কোনো মানেই হয় না, একটু কথা বলি এখন বসে। কিন্তু আমাদের ঘরে না যেহেতু রোদ ফোদ ঢোকে না, আলোর খুব সমস্যা। যাই হোক, এবারে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো প্রথমত বলি যে যেটা থাম্বনেলের ঘটনা, সেটা হচ্ছে গিয়ে যখন খুব কাজের চাপ পড়ে যায়, প্রত্যেক দিন হয় না, যেদিনকে ধরো কারখানাটা ছুটি থাকে বা কাজ থাকে না সেদিন কিন্তু নর্মালি খুব কাজের প্রেশার থাকে না, আর সেই দিন আমার রান্না বান্না করতে সব থেকে বেশি দেরি হয়। কারণ আমি যখন যাকে পাই তাকে নিয়ে আমি আড্ডা শুরু করে দিই, কিন্তু মাস্টার আড্ডা মারা, মানে ও আর আমি দুজনে মিলে বসে আড্ডা মারলে, গল্প করা শুরু করলে কখন যে টাইম কেটে যায়। লালু তো ভীষণ রাগ করে, ভীষণ রাগ করে, বলে তোমরা দুজনে এই গল্প পরে করো, আগে কাজ করো, তোমরা গল্প করো। আমরা বলি তুমি চুপ করো তো, আমরা একটু গল্প করে নিই তারপরে কাজ করবো। এবার লালটু যখন এদিক ওদিক দেখে কোনো কিছু কুল কিনারা পায় না, তখন ও আমাদের সাথে বসে পড়ে আড্ডা মারতে, এরকম করে দেরি হয়ে যায় আর কি। আমাদের কাজের খুব চাপ থাকে, সেদিনকে কি করি কিরমভাবে সামলাই সেটুকুনি আমি বলি। সেদিনকে একটুখানি ধরো, যেদিনকে আমি উঠি আর কি, রাত মানে সকালবেলা হয়তো আমি 7টার সময় ঘুম থেকে উঠি, সেদিন আমি একটু এগিয়ে দিই, মানে 6টা থেকে সোয়া 6টা, ঠিক 6টার সময় উঠলেও মনে হয় বাবা কি তাড়াতাড়ি উঠে পড়লাম, আবার 6:30টার সময় উঠলে মনে হয় অনেকটা দেরি হয়ে গেল, একটু আগে উঠলে ভালো হতো। সেই জন্য আমি মাঝামাঝি 6:30টার সময় ঘুমের থেকে উঠে পড়ি, মানে 45 মিনিট আগে ঘুম থেকে উঠি, এটা হচ্ছে ফার্স্ট। আর দ্বিতীয় যেটা করি সেটা হচ্ছে মানে চাটা বানিয়ে ফেলি, চাটা বানিয়ে আমি আর লালু দুজনে মিলে একটু পরিকল্পনা করে ফেলি আমরা কাজটা কিভাবে করবো আর কে কোন কাজটা কখন করবো, এভাবে একটা পরিকল্পনা আমরা করে ফেলি। কারখানা সম্বন্ধেও মানে চাপটা কারখানার দিক থেকেই আর কি আমাদের বেশি থাকে, সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের না 7টার সময় আমাদের এখানে জল আসে, এবার 7টার সময় জল এলেও 9টা অবধি আমাদের জল থাকে, তা আমরা কিন্তু সকালবেলায় কাজ শুরু করে দিই। সকালবেলা আমরা কি করি, যেহেতু আমাদের একটা ব্যবসা আমরা এটা করে খাই, সেহেতু আমরা একটু বাসি জামা কাপড় এগুলো একটু মেনটেন করি, মানে ওই বাসি জামা কাপড় পরে কারখানার জিনিসে আমরা কাজকর্মে হাত দিই না কখনো, সানটা যদিও বা না করতে পারি অন্তত বাসি জামা কাপড়গুলো চেঞ্জ করে নিই। চেঞ্জ করে আমি আর লালু দুজনে মিলেই ঢুকে যাই কারখানা, আমরা মোটামুটি 8টা অবধি ওখানে, মানে ওখানে পারলে আমরা চাটা খেয়ে নিই। লালুকে আমি বলে দিই, লালু উঠেই তাড়াতাড়ি করে কারখানাটা ঝাড় দিয়ে ফেলে, কারণ ঝাড় না দিয়ে যাওয়া যাবে না, আর আমি এদিকে চা করা শুরু করে দিই, তা আমি এদিকে চা করি, লালু ওদিকে কারখানা ঝাড় দেয়, দুজনে মিলে এবার কারখানাতে বসেই আমরা চাটা খেয়ে নিই। কারণ ঘরে বসে চা খেলে আবার একটুখানি ইসে হবে, ওই চা খেতে খেতে আমরা দুজন ওখানে বসেই আমরা আলোচনাটা করে নিই যে কীরমভাবে আমরা কাজটা করবো। তারপরে ওখানে মোটামুটি 8টা অবধি তো ও থাকে, আমি মাঝখানে একটু আগে উঠে চলে আসি, উঠে চলে এসে আমি একটু এদিকে কাজ সারা শুরু করে দিই। এরমভাবে আমরা কিন্তু কাজটাকে গুছিয়ে নিই পরপর পরপর। এবং আরেকটা কথা জানো তো, আমি গিয়ে কারখানাতে আগে সবার মানে একটুখানি সবাইকে একটু রাগিয়ে দিয়ে নিই, এবার সবাইকে রাগিয়ে দেওয়ার পর সবাই আর কি একটা মুডে চলে আসে, যার জন্য সবসময় বলে যে বৌদি এলে কারখানাতে বেশ একটা মুড হয়ে যায় আর কি সবার কাজ করতে, মানে হাসাহাসি করে, মানে হাসতে হাসতে যে কোনো কাজ না আমরা খুব সহজে করে ফেলতে পারি, কিন্তু যদি একদম ওই রাম গরুরের ছানার মতন মুখটাকে করে নিয়ে একটা গম্ভীর হয়ে যদি কাজ করো না, আমার মনে হয় সেই কাজের যেন কোনো ইসে হয় না, মানে সেই কাজের মধ্যে যেন মনে হয় কিছু একটা মিসিং হয়ে যাচ্ছে, কাজটা খুব ভারী বলে মনে হয়। অথচ তুমি হাসাহাসি করে গল্প করে এর সাথে একটুখানি কথা বললে, একটু রাগিয়ে দিলে ওকে, একটু রাগিয়ে দিলে, এরমভাবে কাজ করবে। বা আর যখন আমি একা থাকি, মানে একা একা রান্না করছি তখন আমি বা ঘর বসছি, তখন আমি একটুখানি নিজের মনে গান করে বা একটু জোরে বক্স চালিয়ে দিই, সেই বক্সের তালে তালে আমিও, বক্স যত জোরে চলে আমি তার থেকে বেশি জোরে মানে চলি, মানে এরমভাবে আর কি আমিও সেই সময় তার কি গান করা শুরু করে দিই। তো এরমভাবে করতে গেলে কিন্তু আর মনে হয় না যে খাটনিটা খাটনি বা কাজটা কাজ, কারণ এটা আমাকে করতে হবে, এটাকে নিয়ে চিন্তা করে যেটা আমাদের করতে হবে সেটা নিয়ে চিন্তা করে তো কিছু লাভ নেই, করতেই হবে। তো কেননা সেটাকে আমরা হাসি মুখে করি, আনন্দ করে করি, তাহলে দেখবে কাজটা কখন হয়ে যাবে নিজেই বুঝতে পারবে না। এটা আজকে এই অবধি, আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো, আর আগামীকালে কিন্তু আমি রান্নাঘর উদ্বোধন করবো। আবার বলছি আমার ঠাকুরের পুজো থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের যতটুকু পারবো দেখানোর চেষ্টা করবো, কারণ কারখানাতেও কাল কাজ আছে, কিন্তু আমি কিন্তু দমে থাকার মানুষ না, কারণ আমি কাজটাকে গুছিয়ে 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 করি, আর সকালবেলা উঠে আমার মধুসূদন দাদার নাম করে নিই, জয় শ্রীকৃষ্ণ, ব্যাস। কাজ কোথা থেকে এরমভাবে হয়ে যাবে নিজেই বুঝতে পারবে না। তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধি, আগামীকাল আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, জয় শ্রীকৃষ্ণ।